السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا شانيك هو الأبتر. شمانيتو دو شكسر আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হলো আমরা যেই অবতরণ করছি সেটি পবিত্র জিলহজ মাস এই জিলহজ মাসে আমরা অনেকে কুরবানি করে থাকি কিন্তু এই আধুনিক যুগে এই ফাসাদের যুগে আমরা যারা কুরবানি করে থাকি যারা করি নাই এই কুরবানির সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাছ আলা আছে যেই মাছ আলা আমাদের জানা অতি জরুরি এবং আবশ্যক আমরা কুরবানি করার গুরুত্ব এবং ফজিলত জেনেছি এবং জানি আমরা জানি যে কুরবানি করতে হবে আমাদের খাদের উপরে কুরবানি করতে হবে এটা পবিত্র কুরআন সুন্নার আলোকে আপনাদের সামনে কয়েকটি প্রশ্নবিদ্ধ তুলে ধরব প্রথম প্রশ্ন হলো যে কুরবানি ওয়াজিব হওয়ার শর্তসমূহ কুরবানি কার উপরে ওয়াজিব হয় হাদিসে পাকের মধ্যে এসেছে যে কুরবানির দিন নেসাব পরিমাণের মালিক মালিক হওয়া অর্থাৎ নেসাব পরিমাণ যে মাল আছে সেই মালিক হওয়া ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কাজেই গরিবের উপর কুরবানি ওয়াজিব নয় সুস্থ ব্যক্তি হওয়া কাজেই অসুস্থ ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয় সুস্থ ব্যক্তি হওয়া অর্থাৎ পাগল মাতালের উপর কুরবানি ওয়াজিব নয় স্বাধীন ব্যক্তি হওয়া কাজেই দাস দাসের কোরবানী ওয়াজিব নহে মুসলমান হওয়া কাজেই মুসলিমের উপরে কোরবানি ওয়াজিব নহে বলেক হওয়া খাজিকানের মতে নাবালে কোরবানি ওয়াজিব মুকে অর্থাৎ মুসাফিরের উপরে কোরবানী ওয়াজিব নহে আমরা জানলাম কুরবানী ওয়াজিব হওয়ার সমূহ দ্বিতীয় নম্বর প্রশ্ন হল প্রত্যেক ব্যক্তির জন্য মালের নেশাব হওয়া শর্ত কিন্তু মালের নেশাব কখন হয় ফতোয়া স্বামী এবং হেদায়ের মধ্যে এসেছে মালের নেশাব হল স্থায়ী হাজতের আসলিয়া খাদ্য বাসস্থান উপার্জনের উপকরণ বাদ দিয়ে সাড়ে সাত তুলা স্বর্ণ বা সাড়ে বান্ন তুলার রূপা উহার সমমূল্য যদি কারো মালিকানা হয় তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজি আমি আবারও বলছি আপনারা বুঝুন যে প্রত্যেক ব্যক্তির জন্য মালের নেশাব হওয়া শর্ত কিন্তু মালের নেশাব কখন হয় মালের নেশাব হয় মালের নেশাব হলো স্থায়ী হাজতের আসলিয়া খাদ্য বাসস্থান উপার্জনের উপকরণ বাদ দিয়ে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বাহান্ন তোলা রূপা উহার সমমূল্য যদি কারো কাছে কোনো মালিকানা থাকে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয় তিন নম্বর প্রশ্ন হলো যে নেশাব পরিমাণ অর্থ মালিকের কাছে কতদিন থাকলে কুরবানি اني ওয়াজিব হবে এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কুরবানির নিসাব যাকাতের নিসাবের মতো নয় কুরবান যাকাতের নিসাব এক বছর সম্পূর্ণ হওয়ার পর যাকাত দিতে হয় কিন্তু কুরবানির নিসাব হলো অর্থাৎ জিলহজ মাসের 10 11 12 10 11 12 এই তিন দিন যদি কোনো ব্যক্তি নেসাব পরিমাণ মালের মালিক হয় ওই তিন দিনের যে কোনো একদিন হইলি ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে ওই ব্যক্তি দিতে হবে চার নম্বর প্রশ্ন হলো কারু কাছে স্বর্ণ রূপা উভয়টা আছে কিন্তু কোনটাই নিসাব পরিমাণ নয় দুইটা মিলায়ে যদি নিসাব হয় তাহার হুকুমই ফতোয়া স্বামীর মধ্যে এসেছে স্বর্ণ এবং রূপা উভয়টা মিলায়া মূল্য হিসাব করে যদি রূপার নেশাব পরিমাণ মূল্য হয় তাহলে তার জাকাত কুরবানি এবং ফেতরা সম্পূর্ণই ওয়াজিব হবে আরেকটি প্রশ্ন হলো যে নেশাব পরিমাণের মালিক অনেক মানুষ দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু ওই ব্যক্তির উপর কি একটাই কুরবানি ওয়াজিব নাকি ভিন্ন কুরবানি দিতে হয় হাদিসে পাকের মধ্যে যেটা এসেছে ফতোয়ার কিতাবে যে সে যে যত ধনসম্পদ টাকা পয়সার মালিক তাকุก না কেন প্রথম সে একটা দিতে হবে তার উপরে একটাই কুরবানি ওয়াজিব সে দিলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে আরেকটি প্রশ্ন হলো যে লেনাদার বা গুস্ত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিনা ফতোয়া এ আলঙ্গীরের মধ্যে এসেছে লেনাদার বা গুস্ত ব্যক্তির কাছে যদি এমন অর্থ তাকে সেই ব্যক্তি তাহার পরিশোধ করার পর যদি অবশিষ্ট সম্পদ নেশাব পরিমাণ হয় তাহলে তাহার উপর কুরবানি ওয়াজিব হবে আমি বলছি যে ব্যক্তির কিনা আলমগীরের মধ্যে আলাটা হলো লেনা দারবার গুস্ত ব্যক্তির কাছে যদি এমন অর্থ থাকে যে সেই ব্যক্তি তাহার ঋণ পরিশোধ করার পর অবশিষ্ট সম্পদ যদি নেশাব পরিমাণ হয় তাহলে তাহার উপর কুরবানি ওয়াজিব হবে গুরুত্বপূর্ণ আরেকটি মাস আলা হলো আমাদের দেশের মধ্যে প্রচলন আছে যে জাহাতের প্রতি কুরবানি ওয়াজিব হয় অর্থাৎ যার প্রতি কুরবানি ওয়াজিব হয় সে নিজের তহবিল হতে এক বছর নিজের নামে কুরবানি দেয় অন্য বছর স্ত্রী বা পরিবারের সদস্যর নামে কুরবানি দেয় সেই কুরবানি সম্পর্কে শরীয়তের বিধান কি এই মাস আলা হলো যার প্রতি কুরবানি ওয়াজিব যার প্রতি কুরবানি ওয়াজিব তাকে কুরবানি করতে হবে নিজের পরিবারের জন্য অন্য কারো নামে করিলে তা আদায় হবে না যদি একই পরিবারের সদস্য উপর কুরবানি ওয়াজিব হয় নেসাব পরিমাণের মালিক হয় তাহার উপর কুরবানি ওয়াজিব হবে সম্মানিত সুদীবিন্দ আরেকটি প্রশ্ন হলো যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় জায়েজ বা ওয়াজিব আদায় হবে কিনা ফতোয়ায়ে শামি এবং খাজিকানের মধ্যে রয়েছে যে কোনো ব্যক্তি আম্বিয়া আলাইহিস সালাম পীর উস্তাদ মাতা পিতা বা যে কোনো মৃত ব্যক্তির পক্ষ হইতে কুরবানি করিলে তাহার কুরবানি শুদ্ধ হইবে এবং কুরবানি আদায় হয়ে যাবে একটি গুরুর মধ্যে কয়জনে অংশীদার হতে পারে অর্থাৎ বেড়া ক্ষেত্রে একটির মধ্যে একজনই অংশীদার হতে হবে আর মহিষ গুরু উটের ক্ষেত্রে একের অর্থাৎ পর্যন্ত শরিক হয়ে কুরবানি দিতে পারে আরেকটি প্রশ্ন হলো যে কোনো ব্যক্তি বা ছয় জনে মিললে একটি গুরু ক্রয় করলো ছয় জনে ছয় ভাগে কুরবানি দিলে সপ্তম ভাগ যদি কারি করিম সাল্লু আলাই সাল্লামের নামে কুরবানি দেয় তাহলে কুরবানি আদায় হইবে কিনা হাদিসে পাকের মধ্যে এসেছে হলো যে ছয় জনে ছয় বাঘ দিলে সপ্তম বাঘ রাসুল পাক সাল্লু আলাই সাল্লামের নামে যদি দেয় তাহলে কুরবানি আদায় হয়ে যাবে কুরবানির পশু দ্বারা নফল ওয়াজিব মান্যতের কুরবানি দিলে আদায় হয় কিনা মাস আলা হলো কারণ প্রত্যেকটা মানুষ আল্লাহকে রাজিয়ার সন্তুষ্টি করার জন্য দেয় এই জন্য কুরবানির পশু দ্বারা ওয়াজিব কুরবানি বা নফল বা মান্ন বা আকিকা উভয়টাই আদায় হয়ে যায় কুরবানি হয়ে যাবে তাতে কোনো সমস্যা নাই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হলো যে কুরবানির জন্য পশু করিত করার পর অথবা কুরবানি করার পরে পেটে যদি বাচ্চা পাওয়া যায় তাহার হুকুম কি ফতোয়ায়ে খাজিকান এবং আলমগীরের মধ্যে এসেছে যে কুরবানির জন্য পশু খরিদ করার পূর্বে যদি পেটে বাচ্চা পাওয়া যায় বা কুরবানি পেটে যদি বাচ্চা পাওয়া যায় কুরবানি দেওয়ার পর যদি দেখা যায় যে পশুর পেটের মধ্যে বাচ্চা হয় তাহলে মাসআলা হলো ওই বাচ্চাটিকে জবাই করে যারা যারা কুরবানি দিতে প্রত্যেকটা মানুষকে ভাগ করে বণ্টন করে দিতে হবে এবং এই বাচ্চার সমপরিমাণ সদগা জারিয়া করে অর্থাৎ সদগা করে দিতে হবে আর যদি এটাকে জবাই না করে রেখে দেওয়া হয় যখন এটা কুরবানির উপযুক্ত হবে কুরবানি দিলে কুরবানি হবে না এটার মূল্য ধরে সদগা করে দিতে হবে এই জন্য আসুন আমরা কুরবানি দেওয়ার আগে আমরা কুরবানির যে গুরুত্বপূর্ণ মাস আলা আছে এই মাছ আলা গুলা জেনে আল্লাহ তালাকে রাজিয়ার সন্তুষ্টি করার জন্য কুরবানি দেই আল্লাহ আলা আমরা সকলকে বুঝার তৌফিক দেব